শাওন শুভ সকাল আপনাকে শুভ সকাল সোহা দর্শক শুভ সকাল বৃষ্টিস্নাত আরো একটি সকাল শুরু হয়ে গেছে আমরা চলে এসেছি আপনাদের মাঝে যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন সকালের বাংলাদেশ নিয়ে আর এই আয়োজনের পুরোটা জুড়ে সঙ্গে থাকছি আমি শাওন দত্ত এবং আমি থাকছি শামসুজ্জোহা দর্শক প্রতিদিনের মতো আজকেও আমরা পুরো ঘন্টা ব্যাপী আয়োজনে থাকছে নানা রকম আয়োজন তবে শুরুতে থাকছে শুক্রবার দিনটা আমরা একটু অন্যরকম করে সাজাই কারণ বর্তমান সময়টা আমরা রোগ শোক দুঃখ বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছি আমাদের চেষ্টা থাকে কিছুটা সময় যেন আমরা সেই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাই কিছুটা সময় যেন আনন্দে থাকে আমাদের মন আর তাই আমরা গানের আয়োজন নিয়ে চলে এসেছি জোহা আমাদের সঙ্গে একজন অতিথি আছেন হ্যাঁ আমি তার কথাই বলবো আমাদের দর্শকদের আজকে আমাদের সঙ্গে আছেন দর্শক আমাদের সঙ্গে আছেন একজন সুরকার সঙ্গীত পরিচালক গিটারিস্ট এবং সঙ্গীত শিল্পী রফিকুল আজিজ টিটু টিটু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল আপনাদেরকেও শুভ সকাল আমি জানি যে আপনি পেশাগতভাবে শিল্পী জীবনকে বেছে নিয়েছেন মিউজিককে অর্থাৎ সঙ্গীতকে বেছে নিয়েছেন তো প্রথমে যেটি জানতে চাইবো সেটা হচ্ছে যে এখনকার ব্যস্ততা আসলে কি এখনকার ব্যস্ততা বলতে গেলে তেমন কিছুই নেই লকডাউনের মধ্যে লকডাউন করোনা ভাইরাসের মধ্যে শিল্পীদের একটু বেশি সমস্যা আর এখন ওই যেহেতু চাকরি করি চাকরিটাই আছে আর সে সাথে ওই মাঝে মধ্যে রেকর্ডিংয়ের কাজ করা হয় মিউজিক কম্পোজিশনের কাজ করা হয় এনি এটা মাঝে মধ্যে এটা নিয়েই ব্যস্ততা থাকা হয় আর কি সেটি তারপরে আসলে শিল্পীদের তো ব্যস্ততা সারা বছরই এবং সব যে কোনো সময় শিল্পী আসলে কাজ করতে পারেন আমরা তো মনে হয় এই সময়টাতে কাজের সুযোগ কিন্তু একটু বেশি পাওয়া গেছে তাই না হ্যাঁ একটু কাজ মানে সৃষ্টির যে কাজটা সেটা আসলে অনেক বেশি সময় পাওয়া যায় সেটা আমরা জানি বাংলাদেশের অত্যন্ত গুণী এবং খুব বিখ্যাত একজন সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর ছেলে আপনি তো তাকে আমরা স্মরণ করছি তার সাথে আপনার স্মৃতি বা আপনার ছোটবেলার কথা শুনবো কিন্তু আমার মনে হয় শাওন শুরুতেই আমরা একটু গান শুনতে চাই এক্স্যাক্টলি আমিও সেটাই বলছিলাম যে আমরা অনেক কথাই বলবো হয়তো আপনার ছোটবেলা বেড়ে ওঠা সেই জিনিসগুলো শুনবো কিন্তু একটা গান দিয়ে বরং শুরু করি ছোট করে শুনতে পারি আমরা ছোট করে একটা গান শোনাই সেই গানটা হচ্ছে গানের শিরোনাম হচ্ছে ওগো রাত গানটা আমার নিজের সুর করা আমার নিজের বৌলিক গান আচ্ছা আর গানটি লিখেছেন আমার বন্ধু মোহাম্মদ জুম্মা আচ্ছা উনি খুব ভালো একজন গীতিকার বলা যায় এবং অনেক ভালো বোঝেন আর কি আমি এই গানটা দিয়ে শুরু করতে চাই নিশ্চয়ই ও গো রাত জাগা পাখি পানসে যোছো না বিনা তুমি চাঁদ খোঁজে তোমাকে কেন থাকো দূর আকাশে কেন থাকো দূর আকাশে ও গো রাত জাগা পাখি পানসে যোছো না বিনা তুমি চাঁদ খোঁজে তোমাকে কেন থাকো দূর আকাশে কেন থাকো দূর আকাশে মালা গাথো সুরে সুরে জোনাকি আজ জলে না মিটি মিটি কি মালা গাথো সুরে সুরে জোনাকি আজ জলে না মিটি মিটি চেয়ে দেখো কাব্যহীন ধরণীকে ছন্দ খোঁজে তার নীরব অশ্রুস্রোতে ও গো রাত জাগা পাখি পানসে যোছো না বিনা তুমি চাঁদ খোঁজে তোমাকে কেন থাকো দূর আকাশে কেন থাকো
দূর আকাশে। সঙ্গীত পরিচালক হিসেবে পেশাগত জীবন বেছে নিতে পারলেন, এইটার শুরুটা কেমন ছিল? নিশ্চয়ই পরিবার থেকেই ধারণা করা যায়, কারণ আপনার বাবা হচ্ছেন ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু। সেই সম্পৃক্ততা বা শুরুটা কিরকম ভাবে হয়েছিল, পরিবারের গল্পটা? এটা তো মজার একটা স্মৃতি আর কি। তো আমার বাবা এত বড় একজন সঙ্গীত পরিচালক, বা আমার বাবার হাতে বাংলাদেশের এত নামি দামি শিল্পী যেমন এন্ড্রু কিশোর, এম এ খালেক, রিজিয়া পারভিন, ইফাত আরা নার্গিস, নাম বলে শেষ করা যাবে না, রফিকুল আলম, দে আর অল মাই ফাদার স্টুডেন্টস। সো এটা আমার গর্ব যে আমার বাবা আমার গর্ব। তো আমার বাবা চাইতেন না যে গান বাজনা করি, আমরা লেখাপড়া করি। আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে একটা মজার স্মৃতি আছে, যে সেটা হলো যে আমাদের সেই পুরনো রাজশাহীতে পুরনো বাসা, তো এখন তো সব তো মানে অ্যাটাচ বদলে গেছে বিভিন্ন রকম। তো দেখা যাচ্ছে উঠা নাগিনা যেটা আর কি, তো আমি রাত্রে দেখা যেত 11টা 12টার দিকে ওই উঠানে গিয়ে চিয়ারনে বসে থেকে গিটার প্র্যাকটিস করতাম। আচ্ছা আচ্ছা। তো আব্বা অনেক সময় দেখা যাচ্ছে রাত্রে ওয়াশরুমে যেত, একবার একদিন দুই দিন দেখতো যে ওখানে বসে থেকে গিটার বাজাচ্ছে, কিছু বলতো না, আবার মাথায় চলে যেত। আবার একদিন দুদিন একদিন রাগ করে আমাকে হাত থেকে ধরে টেনে নিচে ফেলে দেয়। তো আচ্ছা আমি একটু আসি, কেন চাইতেন না উনি? হ্যাঁ সেটা আপনি আসবেন এটা কেন চাইতো না? এটা তার ভিতরে একটা হয়তো ওনার ভিতরে একটা অভিমান ছিল যে সঙ্গীত জীবনে আসা না আসা দেখা যাচ্ছে অনেক শিল্পী অনেক সময় অনেক ভাবে, যেমন এন্ড্রু কিশোর যেভাবে চলে গেলেন, আব্বাও যেভাবে চলে গেলেন, বা এরকম অনেক শিল্পী যার কারণে হয়তো মানে চাইতেন না যে লেখাপড়া করে অন্যরকম জীবনটা, মানে সঙ্গীত শিল্পী হিসেবে বা সঙ্গীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পেতে যে কষ্ট করতে হয় সেখান থেকে আসলে জীবন মানের জায়গা থেকে বা জীবন যাপনের ক্ষেত্রে আসলে সেই সম্মান বা অবস্থান পাওয়া আসলে খুব কঠিন জায়গাটা, সেইটা সেইটা সেটাই সেই ক্ষেত্রে মানে সূত্র ধরে বলি, যখন আব্বা মানে যখন দেখলো যে এরকম না একে তো আটকানো যাচ্ছে না, তখন একদিন আমাকে বললো যে আচ্ছা চলো দেখি তুমি কেমন গিটার বাজাও, চলো আমার রেডিওতে আমার সাথে চলো। আচ্ছা, উনি রাজশাহী রেডিওতে, রাজশাহী বেতারেই উনি সঙ্গীত পরিচালক ছিলেন, মিউজিক প্রডিউসার ছিলেন। তখন আমাকে নিয়ে গেল, তা আমি গেলাম যে আমাকে নিয়ে যে প্রথম আমাকে মেরিনা পারভিন মানে ওনারই স্টুডেন্ট, তখন আব্বার প্রোডাকশন ছিল, তো সেখানে আমাকে বলো যে তুমি আজকে ওনার সাথে গিটার বাজাও। তা আমি নির্দ্বিধায় সাহস করে গিটার বাজাই দিছি। বাজানোর পরে তো গিটারটা আমি রাগ করে আমি রেডিওতে থুয়ে চলে আসছি, থুয়ে আমি বেরিয়ে চলে আসছি, পরে গিটারটা উনি নিজে নিয়ে আসছেন। আচ্ছা, আপনি আপনাকে তো তখন ভালোবেসে নিয়ে গেল, আবার কেন রাগ? রাগ হলো যে বোঝে আমি আমি গিটার বাজাতে পারবো না। আচ্ছা, এরকম একটা ধারণা ছিল। তখন গিটার বাজাতে আমাকে খুব সাবাস দিয়েছেন। তো তো তখন আমি উনি নিয়ে আসলো, তো আমার মাকে এসে বলতেছেন যে না তোমার ছেলেকে আর আটকানো গেলো, ও থাক ও গিটার বাজাক। আচ্ছা, এই যে বাবার যে দোয়া, এই দোয়াটা থেকেই আজকে আমি সুরকার সঙ্গীত পরিচালক হিসেবে এবং কণ্ঠশিল্পী হিসাবেই আমি পরিচিতি লাভ করছি, এবং বাংলাদেশ বেতারে সুরকার সঙ্গীত পরিচালক হিসাবেই কর্মরত আছি সরকারি গভর্নমেন্ট চাকরিতে। এই আমার মানে বাবার প্রাপ্তি আর কি। আর আমার এটাতে আমার মায়ের অনেক অবদান। আমার নিজের একটা গান করতে চাই, আমার নিজেরই গান, পরে আস্তে ধীরে ভিন্ন টাচের গান আর কি। আচ্ছা, আমি এটা ছোট করে একটু শোনাবো। গানের কথাটা কি দিয়ে শুরু? ও শহরে সুন্দরী। আচ্ছা আচ্ছা, এটাকে আচ্ছা একটু ডিফারেন্ট টাইপের গান। রাজাগা পাখির গান আমরা শুনেছি, এখন শহরে সুন্দরী শুনবো। হ্যাঁ,
আমার গঞ্জের বাড়ি ও শহরে সুন্দরী তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি বসতে দিম শীতল পাটিতে দেখবো আমি দু চোখ ভরে বসতে দিম শীতল পাটিতে দেখো আমি দু চোখ ভরে খাইতে দিম পান সুপারি ও শহরে সুন্দরী তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি পদ্ম পাতার জলে তুমি কাটিবে সাঁতার ঝিনুক মালা গেঁথে কলে পরাবো তোমার পদ্ম পাতার জলে তুমি কাটিবে সাঁতার ঝিনুক মালা গেঁথে গলে পরাবো তোমার ধান শুকানো মাঠে দুজন উড়াবো ঘুরি ধান শুকানো মাঠে দুজন উড়াবো ঘুরি তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি ও শহরে সুন্দরী তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি জোনাকে জ্বলা চাঁদনি রাতে জোছনা পোহাবো কুসুম কুসুম প্রেমে আমি তোমায় জড়াবো জোনাকে জ্বলা চাঁদনি রাতে জোছনা পোহাবো কুসুম কুসুম প্রেমে আমি তোমায় জড়াবো ফুলে ফুলে সাজানো প্রেমের বাগান বাড়ি ফুলে ফুলে সাজানো প্রেমের বাগান বাড়ি তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি ও শহরে সুন্দরী তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি তোমায় লইয়া যাম আমার গঞ্জের বাড়ি আমার গঞ্জের বাড়ি আমার গঞ্জের বাড়ি জোয়া গানের মধ্যে কিন্তু আমরা মানে গঞ্জের সেই গ্রামের বাড়ির চিত্রও মোটামুটি দেখে ফেললাম। আমার একটা প্রশ্ন আছে, শহরের সুন্দরী গিয়ে কি পান সুপারি খাবে? সেই শহরের সুন্দরী কে নিয়ে পান সুপারি খাওয়ানোর চেষ্টা করতেছে। আচ্ছা একটা প্রশ্ন, সেটি হচ্ছে মিউজিক মানে তৈরি করা, সুর দেয়া, তারপরে গিটার বাজানো, তারপরে হচ্ছে গান করা, কোনটা বেশি? অনেকগুলো বিষয়, ভালো লাগে কোনটা বা এটা আপনার মানে আগ্রহ সবচেয়ে বেশি কোনটা? আমার আগ্রহটা হচ্ছে মানে সুর করা এবং গান করা। আচ্ছা, মানে দুটোই আমার একটু দুর্বলতা আছে, আসলে ছাড়া যায় না, ছাড়া ভিতরে। আর গিটারটা তো আছে, গিটার তো আমার তো প্রাণ বলা যায়, মানে সুর করে নিজেই সেই গানটা গেয়ে ফেললে শান্তিটা অন্যরকম হ্যাঁ লাগে। আর তারপরে আমার আমার সুরে ধরেন সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, এম এ খালেক, রিজা পারভিন, হ্যাঁ আলমারা মিনু, অনেক অনেক মানে আমার এক কথায় বলা যায় আমার এই জীবনে প্রায় 5,500 সুর করা গান আছে। বাংলাদেশ চলচ্চিত্রের গান আছে, দুইটা তিনটা ছবিতে গান আছে আমার আমার সুর কম্পোজিশন করা, নাটকের আছে অনেকের, অনেক নাটকের গান ইতিমধ্যে একটা গান মানে করোনা ভাইরাসের ইয়ে না হলে তো মন ছুঁয়ে যাও ছবিটা রিলিজ হয়ে যেত, ওখানে আমার 5টা গান সুর করা আছে। আচ্ছা আচ্ছা ছবিতে। আচ্ছা আচ্ছা বাহ। আসলে সুরকার গীতিকার এই মানুষগুলো একটু মানে পিছনে থাকেন, তো পর্দার আড়ালে থাকেন, সাধারণ মানুষ একটু কম চেনে, সেই জন্য খবরটা তাদের কাছে পৌঁছায় না। এতগুলো গান, 5,000 গান
কম নয়, অনেক সংখ্যায় অনেক। রেডিও টেলিভিশন সব মিলিয়ে আছে। আমি একটু জানতে চাই, এত গান করছেন, সুর করছেন, গান নিয়ে এর পরে আপনার আর কি পরিকল্পনা রয়েছে? গান নিয়ে আমার পরিকল্পনা যে আরো ভালো কিছু করা এবং আমার দেশকে আরো ভালো সুন্দর কিছু গান উপহার দেওয়া। আমি এখনো চেষ্টা করছি, আমার বাসায় আমার যে সেটআপ আছে, আমি এখনো অনেক গান নিয়ে গবেষণা করতেছি, চেষ্টা করছি যে ভালো কিছু করার জন্য, ভালো কিছু গান। যেমন ও শহরের সুন্দরী গানটা আমার মনে হয় যে অনেকের ভালো লাগবে, কারণ গানের ভিতরে একটা অন্য একটা লিরিকের ভিতরেও একটু অন্যরকম মজা আছে। হ্যাঁ, সুরটার ভিতরে একটা আছে। আর আরো হয়তো অনেক ইনস্ট্রুমেন্ট পড়লে তখন এই গানটা আরো, আজকে আমরা দুটো গান শুনলাম, দুটো গান দুই রকম ছিল, দুই রকম একটা ফ্লেভার ছিল। এখন কি গানে যাব? আমরা একটা গানে যেতে চাই, আরেকটা গানে যেতে চাই, শুনতে ইচ্ছা করছে, গান শুনতে ভালো লাগে, হয়ে যাক আরেকটা গান। মিষ্টি সকাল আজকে, হ্যাঁ, তবে একটা আরেকটি মিষ্টি গান হয়ে যাক। মিষ্টি এই গানটি কার, কাল লেখা? এই গানটা হচ্ছে মন কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, উইনিং ব্যান্ডের গান। আচ্ছা আচ্ছা, তাই এই গান যেহেতু আমি ব্যান্ড বেশ পপুলার, বেশ পপুলার গান, আমার খুব প্রিয় ব্যান্ড 90s এর গান, মানে আমাদের এজেটে যারা আছে, হ্যাঁ, এরা খুব ভালো ভালো লাগবে আশা করি আর কি। আমি ছোট করে গাই, শুনুন। মুক্তি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো, মন শ্বেত বাধা পড়ে না, কি জানি কেন চাই, মন কি যে চাই বল, চারে দেখি লাগে ভালো, মন শ্বেত বাধা পড়ে না, কি জানি কেন চাই। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এ মন বলে সে আমায় ভালোবেসেছে, চোখে 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 রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি, মন কি যে চায় বল, যারে দেখি লাগে ভালো, মন শ্বেত বাধা পড়ে না, কি জানি কেন জানি। প্রেম ভরা মন নিয়ে চলেছি একা, ভাবি শুধু কবে পাবো তারই দেখা, কথা আছে জীবনে প্রেম আসে একবার, আমার জীবনে সে আসবে কবেকার, জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, এ মন শ্বেত বাধা পড়ে না, কি জানি কেন জানি না। পরিচিত গান শোনার কিন্তু মজাই আলাদা, মানে আমাদের এত ভালো লাগছে, দর্শকদের এসে আরো ভালো লাগছে। নিশ্চয়ই আমরা আরো গান শুনবো, আরো কথা শুনবো, কিন্তু একটা বিষয় যে এই যে আপনার বাবা ছিলেন একজন ক্লাসিক্যাল গান শুনতেন, গানের একটা অন্য লেভেলের চর্চা করতেন, কিন্তু আপনি করতেন গিটার, একটা ব্যান্ড দল, সেটা সেটা পরবর্তীতে নিশ্চয়ই এক ধরনের চলে আসছিল বাবার সঙ্গে, বাবার সঙ্গে হ্যাঁ সমঝোতায় চলে আসছিল, যে দেখলো যে না সমঝোতায় এসছে, ভালো বাংলা, সমঝোতায় এসছে, এই কারণেই যে দেখা যাচ্ছে উনি শিল্পী গড়ার কারিগর, তো উনি ক্লাসিক্যাল দিয়ে মানে মানুষ মানে স্টুডেন্টকে যে মোটিভেট করে, আর সেইটা দিয়ে মানে ব্যান্ডের ভিতরে যে ক্লাসিক্যাল নাই যে তা না, অবশ্যই ক্লাসিক্যাল থাকতে হবে বা ক্লাসিক্যাল জানতে হবে, সারগাম জানতে হবে, তো সেই সেই ক্ষেত্রেও মানে ইয়ে করলাম, আমার আমার ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়েছেন, যে উনি মেনে নিয়েছেন, মেনে নিয়েছিলেন আর কি। আচ্ছা একটু আপনি ওই যে বড় বড় শিল্পীরা আসতেন, তাদের সাথে আপনার ছোটবেলার কোনো স্মৃতি আছে? এন্ড্রু কিশোর বা রিজিয়া পারভিন বা এইরকম শিল্পী যারা সারা দেশে নাম করা, তারা যাচ্ছেন আপনার বাবার কাছে ছাত্র হিসেবে গান শিখছেন, সেটা তো একটা, সেরকম অনেক স্মৃতি আছে,
যে তখন খুব মানে এন্ড্রু কিশোর যখন বা রিজে পারভিনরা যখন আসতেন আমরা খুব ছোট ছোট, আচ্ছা হ্যাঁ, তখন আসতেন বা কোলে করে নিয়ে বা অনেক সময় কোলেও নিতেন যে আদিগাই গান শিখিস না কেন বলতেন কিশোরদা। তারপরে এ করতে করতে একদিন আমারই সৌভাগ্য হলো যে আস্তে ধীরে ধীরে বড় হই, আর সুরকারের খাতায় যখন নাম আসে তখন ইয়ে করলো, তখন আমি আমার কেটি সিরিজ থেকে 2003 সালে আমি দাদার 4টা গান করি, অর্থাৎ এন্ড্রু কিশোরের, এন্ড্রু কিশোরের দাদা বলতো না, আমি দাদাই, আমার তো আমরা 5 ভাই বোন, তো দাদা দিয়ে 6 ভাই বোন আমরা, আমাদের একটা ইয়ে ছিল যে দাদা আমাদের বড় ভাই, বড় ভাইয়ের মতন গাইড করতেন। তো উনি তখন ওনাকে বলেন যে দাদা আমি আপনার কিছু গান করতে চাই, যখন তো আমি তখন কেটি সিরিজের সাথে যোগাযোগ করলাম, তো ওনারা মানে সহজে রাজি হলো, মানে করলো এবং রাজি হলো এবং গান রেকর্ডিং হয়ে গেলো। 2004 সালে আমার গানের রিলিজ হয়, তখন আমি আমার 4 সালে স্টাফ হয়ে বান্দরবান বেতারে আমার মানে প্রথম দেশের আরেক প্রান্তে, আরেক প্রান্তে আমি চলে যাই। ওখানে গিয়ে তো যোগাযোগ বা মোবাইল নেটওয়ার্ক বা কোনো কিছুই তো ছিল না, তখন আমি হঠাৎ একদিন ওই আমার এক বন্ধু একটা পেপার নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার বেতারে আসছে, যেরকম টিটো ভাই আপনার শুরু করা গান এন্ড্রু কিশোরের গান বেরিয়েছে। আমি তো তখন তো হতবাক হয়ে যাই, হাই হাই, আমি তো তখন কষ্টও পাই আবার আনন্দও পাই, যে তখন আমি মানে 2 বছর ছিলাম ইয়েতে বান্দরবান বেতারে, তারপরে প্রমোশন নিয়ে আমি ঢাকা বাণিজ্যিক কার্যক্রমে এসে এবার এসে জয়েন করি। আমার একটা বিষয় মনে হয় যে তরুণ যারা তাদের কিন্তু গিটারের প্রতি এক ধরনের অন্যরকম আকর্ষণ আছে এবং তারা মানে গিটার বাজাতে চায় অনেকে, গিটার বাজাতে চায়, গিটার শিখতে চায়, এবং আমার কাছেও অনেকে আমি যে জন্য এই কথাটি তুলেছি সেটি হচ্ছে যে তাদের জন্য গিটার শুধু একটু প্লে যদি করেন, শুধু একটু গিটার শোনা, এটার এক ধরনের দর্শক আছে আমার মনে, আমার নিজেরও ভালো লাগে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি একটু ক্লাসিক্যাল, একটু সকালের, যেহেতু একটু সকালের সকালের আঙ্গিকের একটু ফ্লেভার দিয়ে একটু বাজায় আর কি। নিশ্চয়ই thank you.
সুরের মূর্ছনায় চারিদিকে একদম ভরে গেল। হ্যাঁ, গিটার এবং এরকম শর্ট মিউজিক আসলে অনেক দীর্ঘ সময়ের একটা, এটা একটা পারফরম্যান্স, এটা সেটা দাবি করে। হ্যাঁ, সুর যে কতটা ছয় সেটা বোঝা গেল খুব ভালো মতো। আমাদের তো প্রায় একবার শেষের দিকে আমরা অনেকটা, আমরা আরেকটা গানও শুনতে চাই। আমরা আসলে এখন যেটি বলতে চাই, আমার মনে হয় সাউন্ড যে একজন শিল্পীকে যেমন অনেক বেশি সামনে দিকে, আপনি এটা বলছিলেন, তার থেকে মিউজিক ডিরেক্টরদের আমরা অনেক বেশি কম পাই, কাজে তাদের গানের ভেতরের গল্পটা শুনতে বেশি ভালো লাগে আমরা সেরকম জানো। আপনার কিছু বলার আছে কিনা আমাদের যারা শিল্পী বা গানের মানুষ তাদের উদ্দেশ্যে, বা আজকের দর্শক যারা টেলিভিশনে দেখছেন আপনাকে? শিল্পীদের উদ্দেশ্যে যে যেটা আমার বলার, যে গান চর্চাটাই হচ্ছে মেন, গান চর্চা করতে হবে, আমাদেরকেও চর্চা করতে হবে। আর আমার ভিতরে যারা, মানে আমি গান করছি, গিটার বাজাচ্ছি, সুর করছি, তো সেক্ষেত্রে আমাদের কিছু বন্ধু আছে যারা আমার আমার অনেক দিন ধরেন এই ধরনের গান গাওয়া, হ্যাঁ, কিছু ইন্সপায়ার্ড করা, যেমন আমার কিছু বন্ধু আছে যেমন শান্তনু আছে, জুম্মা আছে, এরা মানে আমাদের আমাকে বেশি ইন্সপায়ার করে। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামের জন্য, সেই কলেজ লাইফে যখন স্টেজে গান করতাম, তুমি হয়তো কিছুটা জানো আর কি, সেই সময়ের বন্ধুরা, আমাদের যে গ্রুপ আছে ফ্রেন্ডস ফরএভার, একটা গ্রুপ আছে আয়রের সখা, একটি গ্রুপ আছে রাজশাহী কলেজ, মানে HSC 89 ব্যাচ আমাদের, আমরা সেই রাজশাহী কলেজের, তাদের আমাদের সেই যখনই কোনো গেট টুগেদার প্রোগ্রাম হয় তখনই ওরা আমাকে মানে কল দেয় যে টিটো, আমার আমার বন্ধু টিটোর গান শুনবো, তাদের উৎসাহটা কাজ, হ্যাঁ, তাদের উৎসাহটাই আমাদের কাজ ইয়া করে। বিশেষ করে জুম্মা যখন আমাকে বলে যে তোর এইভাবে তোকে গাইতে হবে, বা এইভাবে তোকে ইয়ে করতে হবে, এই গানটা গাইতে হবে, এই ইয়েগুলো করতে হবে, শান্তনু যখন সামনে এসে বসে থাকে, মানে তখন আমার আরও স্পিডটা বেড়ে যায়। হ্যাঁ, যে এরকম মানে এই এই উদ্দেশ্যে কথাটা বলার কারণটা হলো যে যে প্রত্যেকটা সঙ্গীত শিল্পীর এরকম ধরনের কিছু থাকা উচিত, সাপোর্ট থাকা উচিত, যেরকম যে থাকলে হয়তো তার গানটা ভালো লাগবে, ভালো হবে, ভালো কিছু একটা হবে, এই বন্ধুদের সম্পৃক্ততা এবং উৎসাহ। আচ্ছা, আমরা তো একেবারে সময় সীমাবদ্ধতার কারণে আমরা একদম শেষ দিকেই চলে এসেছি। ইচ্ছে ছিল আরো কথা শোনার, আরো সেটা আর আজকে সম্ভব হচ্ছে না, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আসার জন্য, আমাদেরকে আজকে যে সময় দিলেন এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকের মতন সকালের বাংলাদেশ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একবার শুভ সকাল।